and his neck. Happy birthday. আমি তারার ফাঁকে দিয়ে দৌড়াই, কোন রকম প্রাণ রক্ষা করছি। তার বাবারে মারতে গেছে, তার বাবা গয়ে আমারে মারিস না, আমার ফেটে ব্যথা। বিছনাথ নিচে সময় ঘুমায়, একটা চকি নাই, একটা খাট নাই, কিচ্ছু নাই। এই অসহায় পরিবারের উপর এত অত্যাচার কি লাগি আমি কিচ্ছু বুঝি না। কি অপরাধ আমরা করছিলাম? এটা বিলোনিয়া কলেজ কেয়ার। আপনারা কোন দলের সমর্থক? আমরা তো বিজেপি। আমরা কোনো একটা ছেলের ব্যবস্থা নাই, কোনো সাহায্য নাই, কোনো কিচ্ছু নাই। এই কারণে শুধু সে একদিন আগরতলা গেছিল, এই সে কংগ্রেস করে এখন। কারা হামলা করছে আমি তো চিনতে পারি না, আমি সবাই চিনি না তো। এই এই এলাকারে এই মিশ্রাপুর লয় একজন সবার এলাকারে আমি তো চিনি না। তারা বিজেপির, বিজেপির সকাল বেলায় তারা দেখছি, দুপুরও দেখছি, তখনই আবারও আইছে পুলিশ। আইছিল পুলিশ আইয়া আমরা কোয়ার আগেই তারা কি কাজে আবার গেছে গা। তারা একটু কইছিলাম, স্যার আপনারা একটু দেখি যান। পুলিশ দেখা গেছে না? না। মানে আপনার ছেলে মানে ওই কংগ্রেসের মিটিং এ গেছিল নাকি আগরতলায়? গেছিল দেখিয়ে এখন কয় সে কংগ্রেস সমর্থক। না ওই কোন প্রেতা বিজেপি প্রেসিডেন্টের বাড়িতে আজকে তাদের মেয়ের নতুন মেয়ে মেয়ের জামাই আইব, তো ওইখানে আসিলাম, হঠাৎ করে চিৎকার শুনে আমি দৌড়াই আইয়া দেখি যে এই দৃশ্য। ইডি দেখে আমি সব পোলা ভাইনেরে গেঞ্জি কই যে বাবা তুই তোরা মাথাটা ঠান্ডা কর, তোরা কি লেগে একটা নিরীহ পরিবারের উপরে এরকম করতেছস। আমি ইডেই কইতাছি, তারা আমারে পর্যন্ত ধাক্কা দেয়, ধাক্কা দেয়। এখন যে শুন, তোরা ঘরে মা বোন আছে, সবাই আছে, কি লেগে তোরা? তারা তো গরিব পরিবার, চলতে পারে না। এমন না বলছি আমি তাদেরকে আনি ঘর ঘরে, যারা ভাঙচুর করে আনি তারারে আনি। আমি আমার নাম দীপালী মিত্র, সত্তর। দিদি আমি হয়েছি এদের মা, রথীন্দ্রের দিদিমা নিজের, যে ধাক্কা মেরেছে। মারধর করছে না মানে ধাক্কা মারছে আমাকে। আমি প্রথম আইছি তো, আমি সবাই ধাক্কা মারছিল, আমি আমি সবাই